যেদিন আমি গল্পটা পরিপূর্ণ আমি গল্প নিয়ে ব্যস্ত ছিলাম তখন আমার কাছে টেলিফোনটা আসলো যে সালমান তো নাই। পরবর্তী সময়ে আমি যেটা শাকিবকে দিয়ে ছবিটা নির্মাণ করেছিলাম অনন্ত ভালোবাসা, এই গল্পটাই ছিল সালমানের জন্য। আমার গুরুজিনি আজিজ রাজা ভাই, তো ওনার কাছেই নাচ শিখতাম। তো ওনার সাথে একদিন সিনেমা শুটিং দেখতে এসেছি এফডিসিতে। তো শুটিং দেখতে এসে বলল যে 3 মাস সময় লাগবে। শাকিব ফিল্মে আসার আগে নাচের কোর্স কমপ্লিট করেছে, ফাইটের কোর্স কমপ্লিট করেছে, অভিনয়ের কোর্স কমপ্লিট করেছে, এবং সে চলে যেত মোহাম্মদপুর, সেখানে মানিক ভাই এক টিচার রেখেছিলেন ইন্ডিয়া থেকে আসছে সে অভিনয় করার জন্য। ফিল্মে আসার আগেই তো সে সুপারস্টার, সেই ছিল শাকিব। তুই কই বাচ্চা, কি গাড়ি কিনবি না তো চুর জীবনে বড় হইতে হইলে বেইমানের সিঁড়িটা আগে পার হইতে হয়। Life is a game of competition. Shop kill. শাকিবের খেপে আবার আপনাকে